আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ম্যাডাম, প্রথম শ্রেণীর ইংরেজি শিক্ষিকা। আমি ক্লাসে তোমাদেরকে ইংলিশ রিডিংটা ভালো করে পড়িয়েছিলাম, নোট দেওয়ার পরে হয়তো দুই তিনটা আইটেম আমরা করার পরে আমাদের স্কুলটা করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে, সেই পড়াগুলো আমি তো তোমাদেরকে ওইভাবে করাতে পারিনি। আজকে আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য জাস্ট পাঁচটা আইটেম আমরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় বসে বেশি বেশি চর্চা করবে। এটার উপরে আমরা তোমাদেরকে একটা ছোটোখাটো পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। এখন আমি পড়ে তোমাদেরকে আমাদের গত ক্লাসে তিনটা আইটেম আলোচনা করা হয়েছিল, সেই তিনটা আইটেম সহ আমি বাকি আইটেমগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই একটু পড়ে দিকে দেখো। প্রথম দিন ক্লাসে আমরা কবিতা দুইটা সুন্দর করে পড়েছিলাম, একটা কবিতা গ্রুপ ওয়াই আর হচ্ছে স্ট্যান্ডার্ড, দুইটা কবিতা তোমাদেরকে ক্লাসে বারবার করে পড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে ছিল আমাদের ওয়ার্ড মিনিং, এটাও তোমাদের ম্যাডাম তোমাদেরকে অনেক সুন্দর করে পড়িয়েছে, অর্থ সহ লিখে দেখিয়ে বুঝিয়েছে। এরপরের আইটেমটা ছিল আমাদের মেক সেন্টেন্স, এটাও আমাদের গত ক্লাসে করানো হয়ে গেছে। পরবর্তী দুইটা আইটেম আছে, আমি আজকে তোমাদেরকে সেই দুইটা আইটেম আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের চতুর্থ আইটেমটা আছে ট্রান্সলেট ইন্টু পেঙ্গুইন, এখানে ইংলিশ সেন্টেন্সটা আসবে, তোমাদেরকে বাংলা অর্থটা লিখতে হবে। একটু বোর্ডে দেখো, আমি এখানে লিখেছি দি গার্ল ইজ ফ্যাট, এখানে আমি ইংলিশটা লিখেছি, তোমাকে খাতায় যদি তুমি ইংলিশটা উঠিয়ে লিখতে চাও তো উঠাতে পারবে, যদি না চাও শুধুমাত্র তুমি এ বি সি নামগুলো ঠিক রেখে শুধু বাংলাটা লিখেই চলবে। আমি এখানে তোমাদেরকে লিখেছি দি গার্ল ইজ ফ্যাট, তুমি এখানে লিখবে বালিকাটি হয় মোটা, দ্যাট ইজ এ কার, ওই হয় একটি গাড়ি, তুমি শুধু বাংলাটা লিখলেও চলবে, হি ইজ এ বয়, সে হয় একজন বালক। এভাবে তোমাদেরকে হয়তো পরীক্ষায় পাঁচটা কি সাতটা আসবে, সাতটা আসলে তোমাকে পাঁচটা লিখতে হবে আর পাঁচটা আসলে তোমাকে পাঁচটারই অ্যান্সার করতে হবে। এরপরে আছে তোমাদের মেরিট টেস্ট, এখানে আমরা কবিতাতে 10 নম্বর রেখেছি, ওয়ার্ড মিনিংয়ে 10 নম্বর রেখেছি, মেক সেন্টেন্সে 10 নম্বর এবং ট্রান্সলেট ইন্টু বেঙ্গলিতেও আমাদের 10 নম্বর, এখানে আমাদের 40 নম্বর আর মেরিট টেস্টে আছে 10 নম্বর। এবারে যে তোমাদের 50 মার্কের একটা পরীক্ষা আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো মেরিট টেস্টটা, এখানে প্রথমে আছে ফাইভ ফিশেস নেম, পাঁচটি মাছের নাম তোমাদেরকে লিখতে হবে, আরেকটা আছে ফাইভ ফ্রুটস নেম, পাঁচটি ফলের নাম। তো প্রথমে আমি পাঁচটি মাছের নাম লিখেছি, ফ্রাই ফিস, রুই ফিস, হিলসা ফিস, কার্প ফিস, ক্যাট ফিস, এবং পরেরটা আছে ফাইভ ফ্রুটস নেম, ম্যাঙ্গো, জ্যাক ফ্রুট, বেরি, ব্যানানা, লিচি, ম্যাঙ্গো, জ্যাক ফ্রুট, বেরি, ব্যানানা, লিচি। এটা আমাদের পরীক্ষার জন্য একটা ছোটোখাটো একটা সাজেশন, তোমরা এটা বাসায় একটু মনোযোগ সহকারে পড়বে এবং লিখবে, বারবার লেখার চেষ্টা করবে, বারবার লিখলে তোমার হাতে লেখাটা সুন্দর হবে এবং বানানগুলো সব ঠিক হবে। আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।